যাদের নামের প্রথম অক্ষর দন্ত্যস্ব তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তাদের ভাগ্যফল কেমন যাবে, আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাব। আপনার প্রিয়জনদের নাম যদি এই দন্ত্যস্ব দিয়ে শুরু হয় বা আপনার নিজের নাম যদি দন্ত্যস্ব দিয়ে শুরু হয়, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। ভিডিওটিকে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অমৃত বাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক করুন, পারলে আপনার নিজের শুভ নামটি আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই জানেন ইসলামের জাতক জাতিকাদের জীবনে প্রচুর বাধা। জীবনের শুরুতেই তারা বড় সড়ো কোনো না কোনো বিপদে পড়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত বিপদ কিন্তু এরা কাটিয়ে উঠতে পারে। মনে রাখবেন, বাধা বিপত্তি মানে আপনার জীবনের উন্নতি হচ্ছে। যারা বাধা বিপত্তি চায় না, তারা জীবনের উন্নতিও কেউ দেখতে পায় না। তাই বাধা বিপত্তি হওয়া মানে অতি অবশ্যই আপনার জীবনের অবধারিত উন্নতি হবে, জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে দেখতে পারবেন এবং জীবনে আপনার নতুন পর্বের সূচনা হবে। আর সমস্যা সমাধানের যদি কথা বলা হয়, যত সমস্যাই আসুক না কেন, ইসলামের জাতক জাতিকারা বিদ্যা বুদ্ধি দ্বারা সমস্ত সমস্যা কিন্তু সমাধান করে ফেলবে। এটা হচ্ছে এদের অন্যতম প্রধান গুণ। তাই ইসলামের জাতক জাতিকারা জীবনে দারুণভাবে উন্নতি করে থাকেন। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের আরও কয়েকটি বিষয় বলি। 2024 সালের 19 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, যেহেতু লিপিয়ার বছর, 29 ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল কেমন যেতে চলেছে, যদি আপনি এই বিষয়টি নিয়ে খেয়াল করেন, তাহলে জানতে পারবেন যে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনের বহু নতুন দিগন্ত খুলে যাবে। হয়তো সব ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে। প্রথমত, অর্থ ইনকামের পরিমাণ কিন্তু বাড়ার একটা পথ রয়েছে। অর্থাৎ অর্থ ইনকামের পরিমাণ বাড়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা কিন্তু ইসলামের জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। এখন সামান্য পরিমাণ বাড়বে না প্রচুর বাড়বে, সেটা তো যে যেমন তেমন সেটা বলা যাবে না, কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে পজিটিভ বার্তা কিন্তু রয়েছে। দ্বিতীয়ত, ইসলামের জাতক জাতিকারা এই সময় প্রচুর পরিমাণে মানসিক চাপে থাকতে পারেন। হয়তো এই সময় আপনাদের জীবনে বেশ কিছু বাধা বিপত্তি আসতে পারে, যেমন কোনো বড় প্রজেক্ট করার ক্ষেত্রে মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারে, কোনো বিশেষ অনুষ্ঠান করার ক্ষেত্রে কিছু চাপ অবশ্যই আপনার জীবনের জন্য কার্যকরী হবেই হবে। সুতরাং এই বিষয়টি কিন্তু আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার জীবনে কিন্তু বেশ চাপ দেখা দিতে পারে এই সময়। ইসলামের জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে
বাধা বিপত্তিগুলি কিন্তু যত দিন যাবে তত বাড়তে পারে এই সময়। অনেকে ভাববেন সবসময় হয়তো ভালো চলতে পারি, কিন্তু তা নয়। এই সময়টা একটু কঠিন হতে চলেছে এস নামের জাতক জাতিকাদের জন্য। এই সময়ে অনেক কিছু বাধার সম্মুখীন হতে পারেন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আপনার নিজের বিদ্যাবুদ্ধি দ্বারা এই সমস্ত বাধা বিপত্তি এক নিমেষে কাটিয়ে উঠতে পারেন। তাই এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সবার কাছে। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই থাকবে, তবে একটু বাধা বিপত্তির মধ্যে এই সময় আপনাকে পড়তে হতে পারে। এই বিষয়টি যেন আপনি খেয়াল রাখবেন, দেখবেন তাহলে আর কিন্তু কোনো সমস্যা থাকবে না। যাই হোক, এস নামের জাতক জাতিকাদের জন্য এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়। এস নামের জাতক জাতিকারা এই সময় জীবনে বহু সমস্যা থেকে সমাধানের পথও খুঁজে বের করবেন। মোটের মধ্যে এই সময় আর্থিক উন্নতি হলেও অন্যান্য দিকে আপনার জীবনে চাপ বৃদ্ধি পেতে পারে। যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে এর সংক্রান্ত বিভিন্ন ভাগ্যফল জানার জন্য আমাদের এই অমৃত বাণী ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।